টিকের ভিডিওটা বানালি কিন্তু ভালো ছিল, ভালোই কিন্তু ভিডিওটা বন্ধুরা লাইক টার্গেট গুলো কমপ্লিট করলো না। দেখো এইটা আমাকে রাগ লাগবে না বলতে নেই, টার্গেট নিয়ে তার আগে আমরা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা আজকে আপলোড করার টাইম ছিল না, কিন্তু করতে হলে কি করব, আমার বন্ধুরা ওয়েট করছে আমার জন্য, তার জন্য ভিডিওটা আপলোড করিয়ে দিলি। বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল পে সেট করে দাও, কারণ এই চ্যানেলে সবার আগে আমি মজার মজার কার্টুন ভিডিও ইন্টারেক্স দিয়ে থাকি। তাই তোমাদেরকে বলছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের একটি সদস্য হয়ে থাকি যাও, কারণ এই চ্যানেলে মজার ভিডিও আমি ডেইলি একটি করে আপলোড করি। তাই তোমরা দেখতে চাইলে ভিডিওটা আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে ক্লিক করে আর আমাদের পরিবারের সদস্য হয়ে থাকি যাও, ঠিক আছে বন্ধুরা? মদনা মদনা রে, তুই কি জানি নেশা তেশা করিস মনে হচ্ছে, মাথারা তোর কেমন কেমন ঘোরা ঘোরা দেখা আছে, তুই মনে হয় মর তোর খাইয়েছিস মদনা। সত্যি কথা বল, আমি তো দাদার মতন বটি, আমার কিনে কিছু লুক আস না রে মদনা, এমন বলিস না, তোর কি হয়েছে তুই কিছু বল না রে, নু বল মদনা, প্লিজ প্লিজ প্লিজ। আমার মনে হচ্ছে নুনু আমার কিন থেকে এই ভিডিওর নাম করে কিছু লক্ষ্য আছে না না, ও সত্যিটাকে বাইরে বার্কাবার জন্য আমাকে একটা প্ল্যান আছে মাথায়, আমার মাথায় প্ল্যান আছে, ওর প্ল্যানটা বার্কা আছে, সত্যি কথা না মিথ্যা কথা বলছে, আমি আজকেই বুঝতে পারবো এখনই। নুয়া কি হলো রে, মাতার নিজে আর করি কি ভাবছিস, মাতার তুল হয়েছে পাসিনি, আমি তোর দাদার মতন হই। অন্য তাহলে কালকের ভিডিওটা কি কি কাজে লাগাচ্ছিলি, কে কে ছিল বল, নামগুলা বল, বল নামগুলা বল, তুই যদি ছিলিস কষ্টও করেছি তো যদি, তাহলে নামগুলা বল কে কে ছিল বল, ঠিক আছে বল বল। এরে আমি ছিলি বোকা চোদা আর আমি জানিবো না, খেদনা ছিল, মদনা ছিলি মানে আমি মদনা, আর লেবু ছিল, নুনুয়া ছিলি, ও আর ছিল একটা কে যে হঞ্চকা ছিলি, ও এই এইবারাই ছিল, আর কেউ ছিল না বুঝলি, সেই আমরাই ভিডিও বানাচ্ছিলি, এডিট করছিলি বসে বসে, তুই চেয়ারটে বসেছিলি সেই মনে কর, চেয়ারটে বসে এডিট করছিলিস আর তোমার গাল দিতেছিলিস মদ খাইয়ে। এই সেলাই তো কিছু কি করে জানলো, ও মনে সেলাই কোথাও মনে ও দেখেছে লুকায় লুকায় না, হ্যাঁ আরেকবার লিয়া যাবার পরীক্ষাটা। তুই আজকে আরো কিছু পরীক্ষা লিবি তুই বল, পড়াশোনা কর, আমি সব জানি তোর ব্যাপারে। শালা ও কি করে জানছি আমাদের গোপন ব্যাপার না, একটা কিছু প্ল্যান করতে হবে, আর একটা মনে হচ্ছে এই প্ল্যানটা কাজে লাগছে নাই, পরীক্ষা তো আর লিতেই হবে, পরীক্ষা না নিলে কি হবে বর্ণ, ও ছাড়া কিছু হয়ে আমাকে ফাঁসান দেবে মাঝে মাঝে, না পরীক্ষাটা লিতে হবে, মাথার নিরাপত্তার করে তুলে নিয়ে বলতে হবে কিছু। এরে বলছি চিলি বল, তাহলে কটা এডিট করতে কত টাইম লাগছে, কি কি ছিল, কটা পার্ট কাটাকাটি করেছি, কি সময় কি ছিল বল, এটা তোর পরীক্ষা, এটা উত্তর দিতে পারলে তুই ফাইনালে পাস করে যাবি, আমি তোর পরীক্ষা লিবো নাই, আমি সোজা সোজা ঘর চলে যাবো, তুইও ঘর চলে যাবি, আর আমি তোকে জিজ্ঞাসা করবো না, তুই ছিলিস আমি যত যা জিনিস পাবো তোকে দিয়ে নেবো, যা মিড়ি পিনি দেবো এক প্যাকেট তোকে, যা। এরে ভিডিওটা এডিট করতে আমাদের এক ঘন্টা লাগিয়েছি দি, ভিডিওটাই পাইম পান্ডাই যাই এমবি কমালিস, কাইনমাস্টার এডিট করলিস, কাটাকাটি করলিস, আর তোর থাম্বনেলে কি লেখা ছিল সেটাও জানি আমি, এটা আর বলছি না এখন, তোকে পরে বলে দেবো, এটা সময় আলোই তুই আরও জিজ্ঞেস করবি, প্রশ্ন টশ্ন আমি জানি আগে বলে দিয়েছি, তো ঠিক আছে এত দূরেই হইলো, আজকে আমার প্রশ্নটাই পাস হয়ে গেছি, আমি তার মানে ঘর যাচ্ছি। ও শালা এইগুলা কি করে জানলো না, আমি আজ ঘর পালাই, আজ আর কিনে মুখ দেখা যাবো, অন্য দিন আসতে হবে, ঘর যাওয়ার আগে বন্ধুরা একটা কথাটা বলে দিই, আমাদের চ্যানেল নতুন হয়ে তোকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল পে সেট করে দেবে, বন্ধুরা এই চ্যানেলের মজার ভিডিও আমি সবার আগে দিয়ে থাকি, কার্টুন ইন্টারেস্ট।